नमस्कार न्यूज ভ্যানগার্ডের আপডেট খবরে স্বাগত সঙ্গে আমি সুস্মিতা যান দুর্ঘটনা বিভিন্ন প্রান্তে ক্রমশ বেড়ে চলছে অকালে প্রাণ ঝরে যাচ্ছে কোথাও কোথাও বিশেষ করে যান দুর্ঘটনা ঘটছে দ্রুত গতিতে চালনার ফলে অজ্ঞাত বা মদমত্ত অবস্থায় চালনার ফলেই কিন্তু যান দুর্ঘটনা বেড়ে চলছে এই মুহূর্তে যে খবর রয়েছে সোমবার বিকেলে উদয়পুর বাগমা স্কুলের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে গুরুতর আহত হয় চারজন দুর্ঘটনায় আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিস আসার আগে আহত চারজনকে অন্য গাড়ি দিয়ে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উদয়পুর বাগমা স্কুলের সামনে এক চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয় সেখানে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে দুটি বাইকের মধ্যে চালক সহ দুজন করেছিল এবং চারজন আহত হয়েছে দুটি বাইকের মধ্যে যারা ছিল তারাই কিন্তু আহত হয়েছে এই খবর রয়েছে বাগমা স্কুলের সামনে এই দুর্ঘটনা এবং যান চালনার ফলে কিন্তু বিভিন্ন প্রান্তের এই ধরনের দুর্ঘটনা ঘটছে এই মুহূর্তে যে খবর রয়েছে সোমবার বিকেলে উদয়পুর বাগমা স্কুলের সামনে দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই কিন্তু এলাকাবাসীর অর্থাৎ এই পথের মধ্যে যারা ছিল প্রত্যক্ষদর্শীরা তাদেরকে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীতে খবর দেওয়ার সঙ্গেও তারা আসার আগেই কিন্তু অন্য গাড়ি করে তাদেরকে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য তড়ি ঘড়ি পাঠিয়ে দেওয়া হয় আমরা শুনবো এই দুর্ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন বিশেষ করে দুটি বাইক মুখোমুখি সংঘর্ষে সেখানে গুরুতর আহত হয় চারজন এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা সেখানে তাও তড়িঘড়ি দমকল বাহিনীতে খবর দেয় এবং দমকল বাহিনী আসার আগেই কিন্তু স্থানীয়রা অন্য গাড়ি করে তাদেরকে গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আজকে এই ঘটনা বাগমার সে দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন এবং বিশেষ করে যান দুর্ঘটনা কিন্তু বিভিন্ন প্রান্তে বৃদ্ধি পেয়েছে দ্রুত গতিতে চালনার ফলে অথবা একাংশ চালকের মদমত্ত অবস্থায় যান চালনার ফলে ট্রাফিক দপ্তর কিন্তু বিভিন্নভাবে এই যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অর্থাৎ যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু কাজ করে চলেছে অথচ একাংশ চালকের অসাবধানতার কারণে যান দুর্ঘটনা বিভিন্ন প্রান্তে বেড়ে চলছে আজকেও উদয়পুর বাগমা স্কুলের সামনেই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সেই সংঘর্ষের ফলে চারজন আহত হয়েছে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসঞ্জিৎ দে প্রসঞ্জিৎ এই দুর্ঘটনা নিয়ে তোমার কাছে কি খবর রয়েছে দেখো আজ সন্ধ্যার সময় উদয়পুর বাগমা স্কুলের স্কুল সংলগ্ন জায়গায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় চারজন বাইকের স্পিড মোটামুটি দ্রুত গতিতে ছিল দুটি বাইকই যার ফলে যান দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসীরা যেটা আমাদেরকে জানায় ঘটনাস্থলে এলাকাবাসীরা সাথে সাথেই একটি প্রাইভেট গাড়ি করে তাদেরকে গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় যদিও এলাকাবাসীরা আমাদেরকে যেটা জানায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদেরকে খবর দেওয়ার অনেকক্ষণ পরেই তারা আসে ঘটনাস্থলে তবে এই যান দুর্ঘটনা কিভাবে ঘটলো কি রয়েছে কারণ যেটা জানা যাচ্ছে TR03B 5728 একটি বাইক বিচারপঞ্জ দিকে যাচ্ছিল তখন অপরদিকে আরেকটি মোটরসাইকেল আসছিল বিচারপঞ্জ থেকে বাগমানের উদ্দেশ্যে আসছিল তখনই হঠাৎ মুখোমুখি সংঘর্ষ ঘটে এতেই গুরুতর আহত হয় দুটো বাইকে দুজন করেছিল চারজনই গুরুতর আহত হয় তো তাদের অবস্থা এখন কেমন আছে সেই বিষয়ে কি তোমার কাছে কোনো খবর আছে
আমরা যতটুকু খবর নিয়েছি তারা এখন গৌহাটি জেলা হাসপাতালে চারজনের ট্রিটমেন্ট চলছে, একজনের অবস্থা মোটামুটি কিছুটা আশঙ্কাজনক। ধন্যবাদ প্রসেনজিৎ, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে। যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, এই সংঘর্ষের ফলে কিন্তু চারজন গুরুতর আহত হয়েছে। উদয়পুর বাগমা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু সে এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বর্তমানে চারজন আহত গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছিল এই ঘটনার সঙ্গে সঙ্গে, দমকল বাহিনী ঘটনাস্থলে অনেকটাই পড়ে এসেছে বলে এমনটাই কিন্তু জানা গেছে। তবে স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে সেখান থেকে উদ্ধার করে অন্য গাড়ি করে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং বর্তমানে তাদের চিকিৎসা পরিষেবা চলছে গোমতী জেলা হাসপাতালে। সোমবার বিকেলে উদয়পুর বাগমা স্কুলের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে কিন্তু গুরুতর আহত হয় চারজন এবং প্রত্যক্ষদর্শীরা রাস্তায় যারা ছিলেন তারা কিন্তু তড়িঘড়ি ছুটে এসে তাদেরকে হাসপাতালে পাঠায় এবং দমকল বাহিনীতে খবর দেওয়া হয়। দমকল বাহিনী যদিও ঘটনাস্থলে আসে অনেকটাই পরে, স্থানীয়রা তড়িঘড়ি অন্য গাড়ির ব্যবস্থা করে তাদেরকে হাসপাতালে পাঠায় গোমতী জেলা হাসপাতালে, বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে খবর রয়েছে। আবারও সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।